নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। দশ দফা দাবির ভিত্তিতে ঝাড়খণ্ড দিশম পার্টি অবরোধ করলো মশাগ্রাম রেল স্টেশন। অন্যান্য জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার কানকির রেল স্টেশনে রেল অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হলো। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল শাসক দলের কর্মী সমর্থকরা। বাগার কাণ্ডের জেরে তৎপরতা গ্রহণ করল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা। আসছি বিস্তারিত খবরে। দশ দফা দাবির ভিত্তিতে ঝাড়খণ্ড দিশম পার্টি অবরোধ করলো মশাগ্রাম রেল স্টেশন। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পরে ঘটনাস্থলে রেল আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দশ দফা দাবির ভিত্তিতে ঝাড়খণ্ড দিশম পার্টি অবরোধ করলো মশাগ্রাম রেল স্টেশনে। ফলে বর্ধমান হাওড়া টাউন ও আপ লোকাল সহ দূরপাল্লার বিভিন্ন মেল ও এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। অবরোধের জেরে প্রায় ঘণ্টাখানেক রেল চলাচল ব্যাহত হয়। ঘটনার কথা জানতে পেরে হাওড়া ডিভিশনের রেল কর্তৃপক্ষ এসে অবরোধকারীদের দাবিতে মান্যতা দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। ঝাড়খণ্ড দিশম পার্টি ও আদিবাসী সংগঠন অভিযানের পক্ষ থেকে পাঁচ রাজ্যে আংশিক ভারত বন্ধ ডাকা হয়েছে। আদিবাসীদের যে প্রকৃতি পূজা সারনা ধর্ম রয়েছে সেই ধর্মের স্বীকৃতি এবং জনগণনায় স্থিত ভোট কলমের দাবিতে এই বন্ধ ডাকা হয়েছে। কোথায় বন্ধটা কোথায় করলেন আপনারা? আজকে আমরা পূর্ব বর্ধমান যোগরাম স্টেশনে এই বন্ধ করেছি। কর্মসূচি হয়েছে আমাদের ভারত বন্ধ লক্ষ্যে দেখেছি। আদিবাসী সেখানে অভিযানে ঝাড়খণ্ড দিশম পার্টি এই পদক্ষেপ নিয়েছে। আমাদের আদিবাসী সম্প্রদায় যেটা দিল্লি আমাদের ভারতবর্ষের প্রথম ধনী পুত্র হচ্ছে আদিবাসী। আদিবাসীরা তার বাসা থেকে বসে পেয়েছে এবং প্রায় কিন্তু আমাদের আদিবাসীরা এখনও তার ভাষা থেকে বঞ্চিত কিন্তু আমাদের আদিবাসীরা কোনো ধর্ম পায়নি। যেহেতু 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, এই স্বাধীন হওয়ার মূলে আমরা আছি। কিন্তু এই স্বাধীনতা আমাদের যেন তিলকা মাঝি সিধু মুর্মু কানু মুর্মু তারা লড়াই করেছিল ভারত স্বাধীন হওয়ার জন্য। কিন্তু আমরা এই ভারতবর্ষে আমাদের ধর্ম থেকে এবং ভাষা থেকে এখনও বঞ্চিত রয়েছি। আমাদের অষ্টম তপশিলে 2003 সালের 22শে ডিসেম্বর ভাষা স্বীকৃতি পেয়েছে কিন্তু বাস্তবে রূপান্তরিত হয়নি। আমাদের রাজ্য সরকার এখনও আমাদের পদক্ষেপ কিছুই নেয়নি। যেহেতু আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছিল যে যেখানে 10% আদিবাসী সম্প্রদায় তার মাতৃভাষা সাঁওতালিতে পঠন পাঠন চালু করবে বা যেখানে 10% থাকবে, কিন্তু আমাদের এই আমাদের জামালপুরেই আমাদের প্রায় 20% আমাদের আদিবাসী সম্প্রদায় আছি। কিন্তু এখানে কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের বর্ধমান জেলা কিংবা আমাদের পশ্চিমবঙ্গ কোনো মাতৃভাষা চালাচ্ছে যে আমরা এখানে চালু করছি, কলেজ চালু করছি, হ্যাঁ কোথায় ইয়ে করছি, সমস্ত এরকম আমাদেরকে বঞ্চিত করছে। চারিদিক থেকে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। আদিবাসী মানুষ বলে মানে জন্তু জানার মধ্যে মনে করছেন কাজ করতে। কিন্তু জামালপুরে বেশিরভাগ জায়গায় ধরুন আপনাদের আদিবাসীদের প্রার্থী আছে, সোম জায়গায় ইয়েতে আছে, তারপরেও আজকে আপনারা বলছেন আদিবাসীদের কোনো রকম গুরুত্ব দিচ্ছে না, এটাই আপনি কীভাবে হচ্ছে? আদিবাসী যে সম্পর্কে আদিবাসী আছে তারা আদিবাসী ওরা নিজের তো জ্ঞান বোধ জ্ঞানমূলক কিছু নেই।
তারা আদিবাসী, তারাও বুঝে না যে আদিবাসী আমাদের এখান থেকে পাশে দাঁড়িয়েছে, কিন্তু কোনো পার্লামেন্ট বিধানসভার কথাবার্তা বলেছে যে আদিবাসীরা এখানে এই ভাষাতে কথাবার্তা বলে এই ধর্ম এই ব্যাপারে আলোচনা করে এটা কথা বলেছে। আপনারা বলুন যে আদিবাসীরা সেই আদিবাসীকে এগিয়ে দিচ্ছে আমাদের আদিবাসী। আপনাদের কথা অনুযায়ী যদি তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল তাদের ধর্মকে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে, পঞ্চম অনুসূচি আর টিএসসির সাংবিধানিক প্রয়োগ সম্পূর্ণরূপে লাঘু করার দাবি, দেশের সমগ্র নির্বাচনে ইভিএম মেশিনের পরিবর্তে ব্যালট পেপারের ব্যবহারের দাবি প্রভৃতি। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার কানকি রেল স্টেশনে রেল অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হলো। দশ দফা দাবির ভিত্তিতে চলে এদিনের এই কর্মসূচি। কর্মসূচির জেরে দুর্ভোগে পড়তে হয় মানুষজনকে। আদিবাসীদের সারনা ধর্মকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সোমবার সকাল থেকে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি রেল স্টেশনে রেল অবরোধে সামিল হলো আদিবাসী সিঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড দিশম পার্টি। দস্তফা দাবিতে আংশিক ভারত বন্ধের ডাকও দেয় এই আদিবাসী সংগঠন। রেল রোকো আন্দোলনের জেরে জেলার বিভিন্ন স্টেশনে আটক পড়ে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন ও মালগাড়ি। আন্দোলনের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পরিষেবা। আইন লাগু করে কার্যকরী করার পরে আমরা এই ভূমি উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। আসানসোল থেকে পুরুলিয়া যাবার দুটি ট্রেনকে বাতিল করা হয় সোমবার। ঝাড়খণ্ড দিশম পার্টির রেল অবরোধের কারণে এইরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে দুর্ভোগে পড়তে হয় মানুষজনকে। ভারতের সংবিধান কে কর লেখুন, আদিবাসীদের সারনা ধর্ম কে কর লেখুন। সারনা ধর্মকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সোমবার আদিবাসী সিঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড দিশম পার্টির দশ দফা দাবিতে রেল অবরোধের কারণে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে পুরুলিয়া যাবার দুটি ট্রেনকে বাতিল করা হয় সোমবার। একই সাথে বেশ কিছু দূরপাল্ল ট্রেন দাঁড়িয়ে পড়ে আসানসোল স্টেশনে, চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। আমরা 6:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি। আমরা ম্যাক্সিমাম খড়গপুর যাবো, কেউ বাঁকুড়া টাকুড়া যাবে, পেশেন্ট আছে, বাচ্চা আছে, সব কিছুই আছে, কিন্তু তারপর তো এরকম হবে হ্যারাসমেন্ট। এখন আপনি এখন যা দেখলাম আগে যেরকম পরিস্থিতি ছিল এখন সেই চিত্তরঞ্জন থেকে এসেছি বরপেতা চন্দ্রকোনা রোড, ওখানে যাবো। 3:00 উঠেছি, 3:30 বাস ধরে আসানসোল। আসানসোলের কোনো খবর থাকলে আমরা এদিকে আসতাম না, আমরা বর্ধমান দিয়ে চলে যেতাম, কোনো নিউজ ছিল না। এখন এসে ফেসে আছি এখানে, যারা বেরিয়েছে কেউ কারোর কাছে খবর ছিল না। আজকে পেপার এটা দিয়েছে যে এটা হতে পারে। আমরা যাবো, আজকে যাবো, কিন্তু কিছু মানে এখনো কোনো খবর পাচ্ছি না। যাবে এটা কাটা যাবে, তো আজকে হয়ে যাবে কিছু না। আমরা সেই 7:00 থেকে বসে আছি, 6:00 পর্যন্ত ট্রেন ছিল, তখন থেকে আমরা বসে আছি। কোনো ট্রেন ক্যান্সেল হয়েছে? হ্যাঁ, 7:00 আসেনি, 8:30 যেটা ছিল 8:20 সেটাও এখনো হয়নি, আসেনি। এটা তো কাটা যাবে, এটা তো কোনো ছাড়ার এখনো কোনো পত্র মানে ঠিক নেই এখন। Hey!
করে তবে জোর করে কর্মীদের একটি তালিকায় সামিল করা চলবে না, চলবে না, চলবে না। 1989 সালের অ্যাট্রোসিটি অ্যাক্ট সংশোধন করা চলবে না, চলবে না, চলবে না। ভারতের সংবিধানকে কর লেখুন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদী এরূপ কর্মসূচি গৃহীত হয়। মিছিল শেষে আয়োজকদের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। হুগলি জেলার বিভিন্ন জায়গায় মিছিল করল তৃণমূল নেতা কর্মীরা। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এদিন বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে একটি মিছিল করা হয়। শ্যাওড়াফুলের ঘোষ মার্কের পেট্রোল পাম্পের সামনে থেকে মিছিলটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর মিছিলে পা মেলান। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন রকম পোস্টার নিয়ে এগিয়ে চলেন। মিছিলের শেষে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন দলীয় নেতৃত্ব। বিক্ষোভ আনন্দ এই গত 56 মাসে মোদী সরকার আসার পর দিনের পর দিন পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলছে। আজকে যে পেট্রোল ডিজেলের দামটা বেড়েছে সেটা সর্বোত্তম, এরকম এতদিন ভারতবর্ষের সেরা দাম, এটা এত দাম বাড়ছে, মানুষ তীতবিরক্ত। এই কারণে আজকে আমরা আজকে পেট্রোল ডিজেলের দামের প্রতিবাদে, মোদী সরকারের এই স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমাদের এই আজকে অভিনব প্রোগ্রাম। এরপরে আমরা মোদীর কুশপুত্তলিকা দাহ করব। আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে, আমরা মাদার কংগ্রেসের পক্ষ থেকে, মহিলা কংগ্রেসের পক্ষ থেকে, ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামটা করছি। কর্মসূচি ঘিরে দলীয় নেতৃত্ব সহ কর্মসমর্থকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বিজেপির হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল শাসক দলের কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি কলাইবাড়ি এলাকায়। যদিও বিজেপির পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল শাসক দলের নেতৃত্ব কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি কলাইবাড়ি এলাকায়। ঘটনায় আহত হন তৃণমূল কর্মী সঞ্জয় দাস। অভিযুক্তদের বিরুদ্ধে আহত ব্যক্তির পরিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজেপি জিতে আছে, বিজেপি জেতার জন্য ওরা খুব আনন্দিত এবং উদ্ভাসিত, ওরা আনন্দ ফুর্তি করছে। সেই রাস্তাতে আমরা আসছিলাম, আমরা যেহেতু আমরা তৃণমূল করি, তৃণমূলের বিদায়ী মেম্বারের মেম্বার যে ছিল তার হাজব্যান্ডকে, তার হাজব্যান্ডকে রামদাও নিয়ে এসে কোপ মারে দেয় ভরাস করে। যেহেতু বিজেপির প্রার্থী ওরা জয়ী, যেহেতু তার জন্য রামদাওতে কোপ মারে দেয়, এবং ওদের যেহেতু ওরা দাদাগিরি, ওদের একটা যেহেতু একটা মহা ওদের একটা বেশি ওরা একটা ইয়ে করে ফেলছে। আমাদের কোনো দোষও নাই, আমরা নিরপেক্ষ, আমরা কোনো কিছু যাই না, আমরা চুপচাপ ছিলাম। আমরা রাস্তাতে হাঁটে হাঁটে বাড়ি যাচ্ছি, যে যার মনে ইচ্ছা মতো আমরা বাড়ি। নাম হচ্ছে সুজয় দাস, সুজয় দাস, রনেন সরকার। ওরা একত্রিত দলবদ্ধ হিসাবে ছিল এবং এটা প্ল্যান মাফিক হলো। এটা আমাদের আপাতত, আমরাও তো মাথার কথা অনেক কিছু খাইছি, কিন্তু একজন আমাদেরকে কেটে দিয়েছে, 13টা সেলাই পড়েছে। আপাতত 10 তলা হসপিটালে ভর্তি করা হয়েছে, ডাক্তারবাবু বলছে আপাতত সুস্থ আছে, কিন্তু সুস্থ সেই সুস্থ না, খুব চিন্তারই বিষয়। এটা একটা খুবই চিন্তার বিষয়, আমরা সবাই চিন্তার মধ্যেই আছি যে কী করে কী করা যায়, ভালো যাতে হয়, সেটাই আমরা চিন্তা ভাবনায় আছি। গুরুতর আহত অবস্থায় বালুরঘাট সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে সঞ্জয়কে। যদিও বিজেপির পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। ফোন করছে সুজয় দাস, বাবা অশ্বিনী দাস লেট, কোথাতে আসে রামদাদের চোট মারছে। আমিও তো ফট করে পড়ে গেলাম, কিন্তু বুঝতে পারি, বললো যে সুজয় মারছে। এই মুহূর্তে আমার হাসপাতালে নিয়ে বিজেপি তৃণমূল করছে, এই বাবদে 2-4 বার করে অশান্তি করছে, বাড়িতে আমার বউকে মারছে একবার, বাড়ির ভিতরে যায়। আর এবার আপনাদের আমরা হারিয়ে গেছি জন্য, ওরা জিতছে জন্য আরও ফয়দাটা নিচ্ছে তার জন্য। এর সঙ্গে সাইডে লোক ছিল, কিন্তু মারছে ওই রনেন মণ্ডল ছিল, দীপক সরকার ছিল, নয়ন বর্মন ছিল, সাইডে ছিল, মারছে সুজয় দাস। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। ভাগাড় কাণ্ডের জেরে তৎপরতা গ্রহণ করল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা।
এদিন পৌরসভার পক্ষ থেকে প্রতিটি হোটেলে অভিযান চালানো হয়। যদিও অভিযানের ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামনাসামনি হতে হয়নি প্রতিনিধি দলটিকে। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে প্রতিটি হোটেলে গিয়ে রান্না মাংস খতিয়ে দেখেন, বাসি মাংস ফ্রিজ খুলে পরীক্ষা করেন, কিন্তু বালুরঘাটের কোনো হোটেলে বাসি পচা মাংস মেলেনি। তবে প্রতিটি হোটেল মালিকদের সতর্ক করে দেওয়া হয়, ধরা পড়লে হোটেল ব্যবসার লাইসেন্স বাতিল করা হবে বলে জানান পুর কর্তৃপক্ষ। আমরা এটা আমরা উদ্যোগ নিয়েছিলাম যখন আমরা পেপার টিভিতে দেখতে পারলাম এরকম নোংরামো জিনিস হচ্ছে, তখন আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে আমাদের বালুঘাটে আমরা নামবো, কোর্ট অফিসার না থাকার জন্য আমাদের দিতে হবে, উনি সময় দিতে হবে, রাত্রে আমরা নেমেছি, আগামী দিনে আরো কড়া স্টেপ নেব আমরা। বালুঘাট একটা এমন জায়গা যেখানে এই জিনিসটা হয় না, স্টকে থাকে না। আমরা যা দু চারটা হোটেলে গেছি যা দেখতে পারলাম যে না স্টক কিছু নেই, হয়তো ওরা সাবধান হয়ে গেছে। হ্যাঁ চলুক, এবং যেভাবে চলতে চলুক, কিন্তু আমাদের আমরা পরিকাঠামো শক্তিশালী করেছি, আগামী দিনে খুব কঠোরভাবে আমরা আরো চেকিং করব। এই অভিযানে ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরপিতা, ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিক সহ অন্যান্যরা। আজকে সারাদিন ধরে এটাই প্রোগ্রাম আছে যে বালুরঘাটের যে সমস্ত রেস্টুরেন্ট এবং হোটেলগুলো আছে সেগুলো আমরা রেড করব, এবং মূলত আমরা দেখব যে এদের যে মাংসের স্টক আছে ফ্রিজের মধ্যে বা ফ্রিজারের মধ্যে, সেটা কাঁচা অবস্থাতেই হোক বা প্রিপেয়ার্ড অবস্থাই হোক, সেগুলো আমরা দেখব। মানে এখনো পর্যন্ত যেটা আমরা দেখছি যে অন্যান্য দিনে যে ধরনের স্টক থাকে ফ্রিজারে, তো সেই ধরনের স্টকটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো হয়তো টিভি বা সংবাদ মাধ্যম পত্রের মধ্য দিয়ে এরা কিছুটা সচেতন হয়েছে। হ্যাঁ, আমরা নমুনা সংগ্রহ শুরু করেছি এবং এই নমুনাটা আমরা আমাদের কলকাতা ল্যাবরেটরিতে পাঠাবো। মূলত তিন ধরনের টেস্ট এর মধ্যে উঠে আসবে, একটা হবে কেমিক্যাল টেস্ট, রাসায়নিক পরীক্ষা, যার মধ্যে দিয়ে আমরা দেখব এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো আছে কিনা, যাতে পচনটাকে রোধ করা যাচ্ছে এরকম ধরনের কেমিক্যাল মেশানো আছে কিনা। আমরা বিশেষ উপায়ে স্যাম্পেলটা স্টেরিলাইজড অবস্থায় কালেক্ট করেছি, আমরা দেখব এর মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করে এর মধ্যে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ হয়েছে কিনা। আর একটা আমরা পার্ট পাঠাবো যাতে একটা স্পেশাল টেস্টিং হবে, ডিএনএ টেস্ট, যার মধ্যে দিয়ে বোঝা যাবে এরা মটন বলছে কিন্তু মটনের সঙ্গে কুকুর বিড়াল ছাগল এই ধরনের মাংস মেশানো আছে কিনা, এবং এটা খুব মানে ব্যয় সাপেক্ষ ডিএনএ পরীক্ষা। অন্যতম কারণ হচ্ছে মাঝে ইলেকশন প্রক্রিয়া গেল, আর দ্বিতীয় নাম্বার এর জন্য বিশেষভাবে যে ফুড সেফটি অফিসার দরকার, যেমন আমি ফুড সেফটি অফিসার তিনটে ডিস্ট্রিক্টের চার্জে আছি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, ফলে আমি এই ডিস্ট্রিক্টে একদিন মানে অ্যাভেলেবল হয়ে আজকে আমরা কালেক্ট করছি। আসলে আমরা এর আগে আগেও অভিযান চালিয়েছি, কিন্তু আপনারা যেটা বলছেন ব্যাপক হারে, এটা আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার গঠিত দুর্বলতার জন্য সম্ভব হয়নি। তবে আসার কথা যে আগামী দিনে 179 ফুড সেফটি অফিসার আসছে, অর্থাৎ আমাদের দক্ষিণ দিনাজপুরে আরও চারটে ফুড সেফটি অফিসার মানে রিক্রুটমেন্ট হচ্ছে আসছে, ফলে আগামী দিনে এই সমস্যাটা থাকবে না। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 26 মে আসানসোলের কাজী নজরুল ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন জনকে সম্মানও প্রদান করা হবে এদিন। সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগামী 26 মে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল জেলার কাজী নজরুল ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিনের অনুষ্ঠানে ডিলিট প্রদান করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে। একই সঙ্গে ওই দিন ডিএসসি সম্মানে ভূষিত করা হবে ভাবা রিসার্চ সেন্টারের বিজ্ঞানী এস এন ইউসুফকে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে নিশ্চিত্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলার কাজ চলছে। ছাত্রছাত্রীদের মধ্যে সাজো সাজো রব, নিরাপত্তা ও প্রস্তুতি পর্ব তদারকি করতে সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন উপাচার্য সাধন চক্রবর্তী। ছাত্ররা ঢুকবে ওই দিকে, মানে একমাত্র ভিভিআইপি ছাড়া সবাই এদিকে দিকে বারবার আধিকারিকবৃন্দ। ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনার ও বাংলাদেশের হাই কমিশনারের ছাড়পত্র পাওয়া গেছে। এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতি থাকার কথা আছে। সিএম সিকিউরিটি লোকজনরা এসেছেন, ওরা দেখে নিচ্ছেন কোথায় কি ব্যবস্থা হবে, ওরা যেরকম সাজেস্ট করবেন আমরা সেরকম ব্যবস্থা করে ফেলবো, কারণ আমাদের সঙ্গে তো পুরো জিনিসটা ব্যবস্থাপনায় পিডব্লিউডি আছেন, ইলেকট্রিক্যাল সিভিল সবাই আছেন, সোশ্যাল সেক্টর, ফলে ওরা রেডি আছেন যেমন ওরা বলবেন সিকিউরিটি যারা এসছেন।
মধ্যে তো আমাদের কোর্টে সিদ্ধান্ত হয়েছে আমরা তিনজনকে রিলিফ দেবো, তার মধ্যে একজন শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আর অনেক থেকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের একজন বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর ইউসুফ, আর আমাদের খুব পরিচিত দুই বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুর। কোর্টে ঠিক হয়েছে আমরা তিনজনকে রিলিফ এবং ডিএসসি একজন বাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের তিনি সায়েন্টিস্ট, দুজনকে রিলিফ একজন শুনটা তো খুবই আগ্রহী, খুবই ওরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। গণস্বাক্ষর অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। প্রিসাইডিং অফিসারের মৃত্যু ও শিক্ষকদের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের গণস্বাক্ষর অভিযানে নামল রায়গঞ্জের শিক্ষক সমাজ। রায়গঞ্জের ঘড়িমোড়ে সাধারণ মানুষের কাছে স্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করেছে শিক্ষকেরা। এই গণস্বাক্ষর সম্বলিত প্রতিলিপি জমা দেওয়া হবে জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে। উল্লেখ্য, গত 14ই মে ভোট গ্রহণের কাজে গিয়ে নিখোঁজ হয়েছিলেন প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়। 16ই মে এরই প্রতিবাদে ঘড়িমোড় পথ অবরোধ করে। অবরোধস্থলে আন্দোলনরত শিক্ষকদের হাতে নিগৃহীত হন রায়গঞ্জের মহকুমা শাসক। মহকুমা শাসক নিগ্রহের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় দেশের সেরা নির্বাচিত হলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের নবম শ্রেণীর ছাত্র স্বপ্রভ দে। লক্ষাধিক প্রতিযোগীদের মধ্যে সে প্রথম স্থান অধিকার করেছে। স্বপ্রভ প্রথম স্থান লাভ করায় খুশি তার পরিবার সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ইংরাজি মাধ্যমে নবম শ্রেণীর ছাত্র স্বপ্রভ দে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় দেশের সেরা। ছিলাম ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথমেটিক্স, ওটা স্কুলে অর্গানাইজ করা হয়েছিল। স্কুলে স্যার আছে, ল্যারা স্যার, ও নিয়ে এসেছে। অলিম্পিয়াডটা ওখানে হয়েছে স্কুলেই। ফার্স্ট লেভেল দিয়েছিলাম, ফার্স্ট লেভেলে স্টেটে ফার্স্ট হয়েছিলাম। ওখানে কোয়ালিফাই করে সেকেন্ড লেভেলে গেছিলাম। সেকেন্ড লেভেলে পরীক্ষাটা স্কুলে হয়েছিল। ওখানে মানে অল ইন্ডিয়া কম্পিটিশান ছিল, ওখানে ফার্স্ট হয়ে সিলেক্ট হয়েছিলাম। ওখান থেকে আমাকে থার্ড লেভেলে দিল্লিতে ডেকেছিলো। ওখানে আমি 7th May-তে গিয়ে ইন্ডিয়ান ইসলামিক কালচারাল সেন্টারে পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে এই 17th May-তেই রেজাল্ট আউট হলো, দেখলাম ফার্স্ট হয়েছি। ওই কম্পিটিশান ছিল ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12, 7টা ক্লাসে যা যারা মানে ফার্স্ট হয়েছে ইন্ডিয়ায় তাদের মধ্যে কম্পিটিশান ছিল। ওখানে ফার্স্ট হয়েছে, খুবই ভালো লাগছে। আমার টার্গেট তো ছিল নাসায় গিয়ে একটা সায়েন্টিস্ট হওয়া। আমাকে ওই অর্গানাইজেশান থেকেই নাসায় নিয়ে যাচ্ছে একটা এডুকেশনাল ট্যুর, তার সঙ্গে 15,000 ক্যাশ প্রাইজ দিয়েছে। সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। পুরস্কার হিসেবে আর্থিক মূল্যের সাথে ডাক পেয়েছেন নাসায় শিক্ষামূলক ভ্রমণে। সুপ্রভার লক্ষ্য ভবিষ্যতে বিজ্ঞানী হয়ে নাসাতেই যাওয়ার। সারা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করায় খুশি। সুপ্রভা ও তার পরিবার রায়গঞ্জ শহরের বীরনগরের বাসিন্দা। বাবা কেন্দ্রীয় সরকারের কর্মী, মা শিক্ষিকা। আসলে ছোটো থেকেই ম্যাথস আর ফিজিক্স হচ্ছে ওর ফেভারিট সাবজেক্ট, তো সেইভাবেই বাকিরা বাড়ি পরিবার আর কি, ওর মা বিশেষ করে ওটার পিছনে এনকারেজ করা, বিভিন্ন অলিম্পিয়াডের বসা, মাল্টিপল চয়েস কোশ্চেনের বইগুলো অনলাইনে আনা, সেইভাবে প্রিপেয়ার ও হয়েছে। এটা খুব ইন্টারেস্টটা ছিল। তো সিলভার জোনে ও আগেও দিয়েছে, তো এবারের বিশেষত্ব হচ্ছে এবার হচ্ছে ও তার আগে সেকেন্ড লেভেল কোয়ালিফাই করেছে কিন্তু থার্ড লেভেল অবধি পৌঁছে ইয়ে করতে পারেনি, থার্ড লেভেলটা পার করতে পারেনি। এবারও সেকেন্ড লেভেলে কান্ট্রি লেভেলে ওর ক্লাসে ফার্স্ট হলো। তারপরে থার্ড লেভেলে 6-12 গিয়ে দিল্লিতে পরীক্ষা হলো, 6-12 মধ্যে অল ইন্ডিয়া ফার্স্ট হলো। তার জন্য ওকে নাসা স্পন্সর করবে ট্যুর বলেছে। আমাদের তো সবাই খুশি আর কি। তো এটা তো একটা গেল অলিম্পিয়াড, একটা ইভ্যালুয়েট হলো রায়গঞ্জের মতো জায়গায় থেকে। মানে এই যে অ্যাচিভমেন্ট, এটা রাজ্যেই বিরল আর কি, যে ধরনের মানে যেটা বলেছে অলিম্পিয়াড কমিটি এবং স্কুল বলেছে। ছোটোবেলার থেকেই ওর অঙ্ক আর বিজ্ঞানে একটা বিশেষ
ইন্টারেস্ট ছিল এবং সেটাকেই পাথেয় করে আমরা আগানোর কথা ভাবছি এবং সেটাকেই লক্ষ্য করে আমরা ধরুন বিভিন্ন বই বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন যেসব তথ্যগুলো পাচ্ছি সেগুলোকে দেওয়ার চেষ্টা করছি সবাই মিলে। এবং মানে মূল আর কি ক্রেডিটটা ওরই, কারণ ওরই ইন্টারেস্ট আছে এই ব্যাপারটাতে এবং তার সঙ্গে বই আছে, টিচাররা আছে, আমরা বাড়িতে সবাই আছি, সবাই মিলে হেল্প করছি সব কিছু মিলে। এবং স্কুলের থেকেও একটা বিশেষ হেল্প আমরা পাচ্ছি, মানে স্কুলের যারা কনসার্ন টিচাররা আছেন তারা ওকে বিশেষভাবে সাহায্য করছেন। ভালোই লাগছে, এ তো সবে শুরু, আরও অনেক দূর যেতে হবে। মানে ওর নিজের যেটা ইচ্ছা যে একজন মানে সায়েন্টিস্ট হোক বা আইআইসি ব্যাঙ্গালোরে পড়ুক বা MIT-তে যাক, মানে যেটা ওর ইচ্ছা আর কি, জানি না সফল হবে কি না, কিন্তু এখন অবধি ও যদি ওর এই জিনিসটাকে যদি ধরে রাখতে পারে আর ভগবান আর যদি পারিপার্শ্বিক সবাই যদি আমাদের সাথে থাকে হয়তো আমরা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে প্রথম দখল করেছে সুপ্রভ। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও পালিত হলো রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী। বর্ধমান জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান দলীয় নেতৃত্ব। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী পালিত হলো সোমবার। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানেও পালিত হয় এই দিনটি। জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। শ্রদ্ধেয় নেতার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক। সংগঠনের জেলা সভাপতি আভাস ভট্টাচার্য, সম্পাদক কাশীনাথ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ এদিনের কর্মসূচিতে অংশ নেন। আজকে যে পঞ্চায়েতের উন্নয়ন, নগরপালিকার উন্নয়ন তার মস্তিষ্ক থেকে বেরিয়েছিল, আজকে সেই নেতা আমাদের মধ্যে নেই। তার আকস্মিক তার মৃত্যু হয়নি, তাকে মেরে দেওয়া হয়েছে। তাকে যে হিংস্র রাজনীতি একজন মহিলা, আপনারা জানেন সেই মানব সময় সেই নেতাকে ফ্যাক্টরিকে ভর্তা হতে হয়েছে, কিন্তু থেমে যায়নি উন্নয়ন। ভারতবর্ষে কংগ্রেস পিছিয়ে থাকেনি, কংগ্রেস যখনই দিল্লির মস্তনে থাকে না ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ ভেঙে যায়, ভারতবর্ষের সীমান্তে আক্রমণ সংঘটিত হয়। আজকের দিনে আমাদের শপথ দিতে হবে রাজীব গান্ধীর মৃত্যু দিবসে, আমাদের শপথ হোক আজকে আমরা যেটা পালন করছি, আজকে আমরা সদ্ভাবনা দিবস সদ্ভুত্ব পালন হচ্ছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আজকে সকাল অবস্থায় দিল্লিতে তার স্মরণ সভা পালন করছে সারা দেশ। আজকে এই দিনটা আমরা মর্যাদার সাথে বর্ধমান জেলা কংগ্রেস পূর্ব থেকে পালন করছি। দলীয় নেতৃত্ব এদিন শ্রদ্ধেয় নেতার অবদান জনসমক্ষে তুলে ধরেন। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে কসুর ছাড়েননি দলীয় নেতৃত্ব। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো। কেন্দ্রটি উদ্বোধন করেন সেনসাই চন্দন সরকার। ছাত্রছাত্রীদের সুরক্ষার তাগিদেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। একটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো। কেন্দ্রটির উদ্বোধন হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোপালনগর উদয়াচল চিলড্রেন পার্কে। একটি ক্লাবের সহযোগিতায় প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন হয়। সপ্তাহে 7 দিনই ওই ক্লাবে সকালে ও বিকেলে অনুশীলনের ব্যবস্থা করা হয়। ছাত্রছাত্রীদের সুরক্ষার তাগিদে এই রূপ পরিকল্পনা গৃহীত হয়। সেনসাই চন্দন সরকার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। কর্মসূচি ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ফুটে ওঠে। উন্নয়ন সমিতির সহযোগিতায় অল ইন্ডিয়া সত্যদোকান ক্যারাটে স্কুল বর্ধমান জেলা শাখা, আমি সেনসাই চন্দন সরকার আজকে একটি ক্যারাটে সংস্থার ওপেনিং করলাম। তো এখানকার এলাকার মানুষ এবং বিভিন্ন ডোজো থেকে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উৎসাহিত। তো আমি খুব আনন্দ যে এত সময় নষ্ট করে প্যারেন্টসরা এখানে বসে আছে এবং এখানকার এলাকার সমস্ত মানুষ ভীষণভাবে সাহায্য করেছে। বর্ধমান থেকে সুমিত ভক্তের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
দশ দফা দাবির ভিত্তিতে ঝাড়খণ্ড দিশম পার্টি অবরোধ করলো মশাগ্রাম রেল স্টেশন। অন্যান্য জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার কানকির রেল স্টেশনে রেল অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হলো। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল শাসক দলের কর্মী সমর্থকরা। বাগার কাণ্ডে জেরে তৎপরতা গ্রহণ করলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।